তো কি খবর বন্ধুরা, আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, আমাদের ক্লাশ অফ ক্লান্স গেমের গেম ডিজাইন স্টুয়ার্ড কিছুদিন আগে রেডিটের উপরে একটা কিউএনএ সেশন রাখছিল, যেখানে নর্মাল ক্লাসার্সরা উনাকে টাউন হল 17, আপকামিং ক্ল্যান ক্যাপিটাল আপডেট, বিল্ডার বেস 2.0 আপডেট, নিউ ভিলেজ, নিউ গেম মোড এবং ক্ল্যান ক্যাসেল রিলেটেড অনেক বেশি প্রশ্ন করছিল। এই প্রশ্নগুলোর উনি একটা একটা করে অ্যান্সার করছে সেই কিউএনএ সেশনের মধ্যে। তো আজকের এই ভিডিওটাতে আমরা সেই কিউএনএ সেশনের প্রশ্নগুলো এবং তার অ্যান্সারগুলো জানার চেষ্টা করব এবং ক্লাশ অফ ক্লান্স আপকামিংয়ে আমাদের জন্য কী কী প্ল্যান করছে সেই প্ল্যান শিডিউলগুলো জানবো। সত্যি বলতে অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওটাতে দিব, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, এরকম ক্লাশ অফ ক্লান্সের কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন। আর অবশ্যই পারলে আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ারও করবেন। তো আপনাদেরকে একটা একটা করে সেই কোশ্চেনগুলো এবং তার অ্যান্সারগুলো জানাবো। তো এখানে স্টুয়ার্টকে প্রথমেই বলছিল যে আপনারা যে প্রতি বছর টাউন হল রিলিজ দেওয়ার চিন্তা করছেন, এটা কি একটা ভালো আইডিয়া না খারাপ আইডিয়া? তো স্টুয়ার্ট বলছে, আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া, কারণ আপনারা নর্মাল ক্লাসার্সরা যেটা চাবেন সেটাই আমরা আমাদের গেমের মধ্যে আনবো। তো আমরা চাইবো আপনাদের সঙ্গে আমাদের দূরত্ব যেন বেশি না হয়, আপনারা যেন আমাদের সবচেয়ে কাছে থাকেন, মাঝখানে যেন কোনো বাধা না থাকে। তাই আমরা সামনে কি করতে যাচ্ছি, কি গেমের মধ্যে আনতে যাচ্ছি, কি আপডেট আনবো, গেমটা কিভাবে ব্যালেন্স হবে, সেই সব কিছু আপনারা যেন আমাদের কাছ থেকে খুব সহজে এবং টাইমলি যেন জানতে পারেন। এই কারণে আমরা একটা শিডিউল করে রাখবো যে প্রতি বছর আমাদের গেমের মধ্যে টাউন হল আসবে। তো এই কারণে এই বছরের শেষের দিকে, অক্টোবর নভেম্বর মাসের দিকে গেমের মধ্যে টাউন হল 17 আসবে, অনুরূপভাবে পরের বছর অক্টোবর নভেম্বর মাসের দিকে গেমের মধ্যে টাউন হল 18 আসবে। অর্থাৎ প্রতি বছরের শেষের দিকে আমাদের গেমের মধ্যে একটা করে নতুন টাউন হল রিলিজ হতে থাকবে। এর পরবর্তী যে প্রশ্নটা করা হয়েছিল যে বিল্ডার বেস এবং ক্ল্যান ক্যাপিটাল রিলেটেড আপনারা কী চিন্তা করতেছেন, তো উনি বলছে যে বর্তমানে প্লেয়াররা এরকম হয়ে গেছে যে বিল্ডার বেস এবং ক্ল্যান ক্যাপিটালকে তারা খেলতেছে হোম ভিলেজের বেনিফিট নেওয়ার জন্য। তারা বিল্ডার বেস খেলে ক্ল্যান গেমসের পয়েন্টস কমপ্লিট করার জন্য, যেটা তাদেরকে হোম ভিলেজের সুবিধা প্রোভাইড করে, এবং তারা ক্ল্যান ক্যাপিটাল খেলে রেড উইকেন্ডস শেষে রেড মেডেলস ক্লেম করার জন্য, যে রেড মেডেলস দিয়ে তারা হোম ভিলেজকে আপগ্রেড করে। অর্থাৎ প্লেয়াররা মূলত হোম ভিলেজকে এনজয় করতেছে, বিল্ডার বেস এবং ক্ল্যান ক্যাপিটালকে কাজে লাগায়। তো উনারা চাচ্ছে যে বিল্ডার বেস এবং ক্ল্যান ক্যাপিটাল এটা যেন গেমের একটা আলাদা সেকশন হয়, তারা যেন আলাদা করে এটাকে ভালোবাসে, হোম ভিলেজের জন্য যেন এটা থেকে বেনিফিট না নেয়, এটা যেন তাদেরকে একটা ভালোবাসার জন্য পাত্র হয়। এই কারণে ক্লাশ অফ ক্লান্স করতেছে কি, ক্ল্যান ক্যাপিটাল এবং বিল্ডার বেসের উপর মানে তারা কাজ করবে সামনে বছর থেকে আরও বেশি বেশি করে। তবুও তারা একটু খুশি যে তারা যে ডেড টাইপের বিল্ডার বেস ছিল সেটাকে বিল্ডার বেস 2.0 করে একদম নতুন করে জায়গায় তুলছে। এই কারণে কিছু কিছু প্লেয়ার আছে যারা মাঝে সাঝে হইলেও বিল্ডার বেসে যায়, একটু অ্যাটাক স্যাটাকও দেয়। তো বন্ধুরা, তারা চাচ্ছে যে বিল্ডার বেস এবং ক্ল্যান ক্যাপিটাল এটা যেন আলাদা একটা এনজয়েবল মুড হয় আমাদের গেমের জন্য। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিল্ডার বেস 2.0টা কি আপনারা আরও বেশি আপডেটেড করবেন কি না, যাতে প্লেয়াররা আরও বেশি অ্যাট্রাক্ট হয়। তো উনি বলছিল, অবশ্যই আমরা এটাকে আপডেট করার চেষ্টা করব, আরও বেশি নতুন করব, সুন্দর করব, যাতে প্লেয়াররা আরও বেশি অ্যাট্রাক্ট হয়। তবে এই বছর আর আমরা বিল্ডার বেস নিয়ে কাজ করব না, কারণ এই বছর আমাদের ফুল ফোকাস হোম ভিলেজ আপডেট রিলেটেড। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের গেমের মধ্যে যে ট্রুপস আছে সেই ট্রুপসগুলোর মাস্টারি আসবে কি না। তো আপনারা যদি ক্ল্যাশ রয়্যাল গেম খেলে থাকেন, সেখানে ট্রুপসগুলোর কিন্তু মাস্টারি আছে। তো ক্ল্যাশ রয়্যাল গেমের মধ্যে ট্রুপস মাস্টারের কাজ হলো ট্রুপসগুলোকে একটু এক্সট্রা করে হেল্পফুল করে তোলা, এক্সট্রা করে পাওয়ারফুল করে তোলা এবং নতুন নতুন এবিলিটি এঙ্গেজ করা। তো ট্রুপস মাস্টারি এরকম টাইপের জিনিস যেটা আমাদের গেমের মধ্যে আসলে ট্রুপসগুলো এক্সট্রা করে মানে বেনিফিশিয়াল হবে, অর্থাৎ ট্রুপসগুলো এক্সট্রা করে ভাই একটা এবিলিটি পাবে, ট্রুপসগুলো আলাদা করে একটু কাস্টমাইজড হবে এবং পাওয়ারফুল হবে। এরপরে তাকে এয়ার সুইপারের নতুন লেভেল রিলেটেড প্রশ্ন করা হয়েছিল যে গেমের মধ্যে কি এয়ার সুইপারের নতুন লেভেল আসবে কি না। উনি বলছিল, আমাদের যে প্রাইভেট সার্ভার আছে সেই প্রাইভেট সার্ভারের মধ্যে আমরা এয়ার সুইপারের নতুন লেভেল দিয়ে দিচ্ছি, যে কোনো নতুন ভাই বেনিফিট আসে না। এছাড়াও ভাই এয়ার সুইপারের মধ্যে আমরা হালকা একটু ড্যামেজও অ্যাড করছিলাম, যে সে যখন তার এয়ারটা দিয়ে ভাই পুশ করবে তখন ট্রুপসগুলো হালকা করে একটু ড্যামেজও পাবে। তো
সেটা দিয়েও দেখছে যে কোনো কাজ হয় না বা সেটা কোনো ভাই বেনিফিশিয়াল হবে না ডিফেন্সের ক্ষেত্রে। এই কারণে এয়ার সুইপারের কোনো লেভেল তারা আনার চিন্তাভাবনা আনেনি। এরপরে তারা ল্যাব টাইমের কথা বলছে যে আমাদের ল্যাবরেটরির মধ্যে যে টাইমটা আছে সেটা কিন্তু একটু বেশি টাইম দেওয়া আছে অন্যান্য হোম ভিলেজের কন্টেন্ট রিলেটেড। কারণ আপনি যদি হোম ভিলেজের বেসটাকে আপডেট করতে চান, আপনার ভাই এখানে 6টা বিল্ডার কাজ করতেছে এবং সেই জন্য আপনি আপনার ভিলেজটাকে অনেক বেশি আপগ্রেড করতে পারবেন। কিন্তু ভাই রিসার্চের ক্ষেত্রে মাত্র একটাই ভাই আমাদের মানে কাজ, একটাই ল্যাব, একটা আইটেমই আমরা মানে আপগ্রেড করতে পারবো। এই কারণে সুপারসেল বলতেছে ল্যাব টাইমের সঙ্গে ভিলেজের টাইমটা যেন ভাই মানে ম্যাচিং থাকে, এই কারণে আমরা রিসার্চ পোর্শনকে রেড মেডেলসের মধ্যে অ্যাড করতে যাচ্ছি বা অ্যাড করছে ওরা হয়তো, সেটা আমার জানা নাই। এরপরে এক্সপির কথা বলছে, অর্থাৎ প্লেয়ারদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটার কি কোনো কাজ আছে কি নাই। তো এখানে স্টুয়ার্ট বলছে এটা কোনো ইম্পর্টেন্ট একটা বিষয় না আমাদের গেমের জন্য, এই কারণে আমরা জানি না এটা সামনে আমরা রিমুভ করবো কি না বা এটা আমাদের মানে কোনো ভাই কাজের জিনিস না। তবে আমি বলবো যারা অনেক বেশি পুরাতন প্লেয়ার আছে তাদের জন্য এক্সপি অনেক গুরুত্বপূর্ণ, পুরাতন প্লেয়ার অনেক বেশি এক্সপি তাদের ভাই এটাই পরিচয়। আচ্ছা এরপরে বলছে যে ক্লাশ অফ ক্লান্স যেভাবে যাচ্ছে আপনি কি এইভাবে গেলেই খুশি হবেন, মানে ক্লাশ অফ ক্লান্স যেদিকে যাচ্ছে। তো স্টুয়ার্ট বলছে আমি অনেক বেশি খুশি, কারণ আপনাদেরকে যদি আমি ক্লাশ অফ ক্লান্সের ফিউচারটা থেকে ঘুরাই নিয়ে আসতে পারতাম তাহলে আপনারা অবাক হইতেন যে আমরা কত কিছু প্ল্যান করছি এবং সামনে সিওসি কেমন হইতে যাচ্ছে। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বর্তমানের যে সুপার ট্রুপসের মেথডটা আছে এটা কি খুব ভালো, তো সে বলছে অবভিয়াসলি না, আমাদের বর্তমানের সুপার ট্রুপসের মেথডটা খুব একটা ভালো না, তবে আমরা খুব শীঘ্রই এটা আপডেট করার জন্য অনেক বেশি কাজে লাগে পড়ব। তাকে প্রশ্ন করা হয়েছিল নেক্সট সুপার ট্রুপ কোনটা হইতে পারে, তো সে বলছে নেক্সট সুপার ট্রুপ অবশ্যই ইয়েটি হইতে পারে। এরপরে তাকে বলছে যে এই ক্ল্যান ক্যাপিটাল রিলেটেড কি কোনো আইডিয়া আছে আপনাদের কাছে, তো উনি বলছিল ক্ল্যান ক্যাপিটাল রিলেটেড অনেকগুলো আইডিয়া আছে বাট এই বছর আর কোনো কাজ করব না, কারণ এই বছর হোম ভিলেজে অনেক কিছু তারা নিয়ে আসার প্ল্যান করতেছে। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের গেমের মধ্যে যে ইকুইপমেন্টগুলো আসছিল মানে গত হয়ে গেছে যে ইকুইপমেন্টগুলো ইভেন্টের মধ্যে, সেই ইকুইপমেন্টগুলো কি আপনারা মেডেলস দিয়ে কোনো একটা আলাদা সেকশনের মধ্যে আমাদেরকে পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন কি না। তো তিনি বলছে অবশ্যই নিয়ে আসা সম্ভব, আমরা এটা নিয়েও চিন্তাভাবনা করছি, তবে এইখানে আমরা নতুন মানে ইকুইপমেন্টগুলোকে যখন ফেরত নিয়ে আসবো তখন ভাই সেইগুলোর কস্ট কত হবে এবং সেগুলো কিভাবে কিনবেন সেটা আমরা এখন পর্যন্ত চিন্তা করিনি। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল গেমের মধ্যে কি নতুন কিছু আনা সম্ভব, উনি বলছিল আমাদের গেমের মধ্যে একটা নতুন ক্রিয়েটিভ মোড আসতে যাচ্ছে, যে ক্রিয়েটিভ মোডের মধ্যে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে অথবা নিজেদেরকে কাস্টমাইজড চ্যালেঞ্জ দিতে পারবো, সেই চ্যালেঞ্জের মধ্যে আমরা আরও অনেক কিছু করতে পারবো। নতুন ক্রিয়েটিভ মোডে আমরা আমাদের মতো করে বেস সাজাইতে পারবো, আমাদের মতো করে অ্যাটাক দিতে পারবো। আপনারা ক্লাশ অফ ক্লান্সের হ্যাক সার্ভারের ভিডিও বা যে কোনো জায়গার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কাস্টমাইজ করা যেরকম ভাই অ্যাটাক দেওয়া থাকে তো সেরকম আমরা করতে পারবো আপকামিং ক্রিয়েটিভ মোডে। সুপারসেল খুব শীঘ্রই আমাদেরকে এটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। পার্মানেন্ট ইভেন্ট ট্রুপসের কথা বলছিল যে গেমের মধ্যে ইভেন্ট ট্রুপসগুলো কি কখনো পার্মানেন্ট হওয়া সম্ভব, তো ভাই স্টুয়ার্ট বলছে যে ক্রিয়েটিভ মোড যেটা আসবে যেখানে আপনারা পার্সোনালাইজ এবং কাস্টমাইজড আপনারা অ্যাটাক দিবেন সেখানে সবগুলো সিজনাল ইভেন্ট ট্রুপস যেগুলো আছে সেগুলোকে আমরা ব্যাক দিব এবং অল টাইম আপনারা সবসময় সেগুলোকে ইউজ করতে পারবেন সেই কাস্টমাইজড ক্রিয়েটিভ মোডের মধ্যে, বাট হোম ভিলেজ এবং নর্মাল অ্যাটাক, নর্মাল ওয়ার, নর্মাল সিডব্লিউ এলে সেগুলোকে ব্যবহার করতে পারবেন না। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল কেন আমাদের গেমে ডিফেন্সিভ বিল্ডিংগুলো নার্ফড হয়ে গেছে, অর্থাৎ কিছুদিন আগে প্রত্যেকটা টাউন হলের যে ডিফেন্সিভ বিল্ডিংগুলো ছিল সেগুলো ভাই এখন থেকে কম ড্যামেজ দেয়, তাদের এইচপিও কমায় দেওয়া হয়েছে। তো বলছে যে কেন এই কাজটা করা হয়েছিল, তখন স্টুয়ার্ট বলল যে গেমটাকে আমরা একটু ইজি করতে চাচ্ছি যাতে প্লেয়াররা গেমের প্রতি বেশি অ্যাট্রাক্ট হয়। যেমন টাউন হল 12টা যখন রিলিজ করা হয়েছিল তখন অনেক বেশি কঠিন ছিল 3-স্টার করা, সেরকমই টাউন হল 15টাও হয়েছে। এই কারণে তারা কি করছে ডিফেন্সগুলোকে নার্ফ করে দিছে এবং নার্ফ করার কারণে প্লেয়াররা এখন ইজিতে খেলতে পারতেছে এবং গেমটাকে বেশি এনজয় করতে পারতেছে। এরপর প্রশ্ন করা হয়েছিল আর্মি ট্রেনিং এবং ট্রুপস ডোনেট রিলেটেড, তো ভাই আমরা যখন আমাদের ভিলেজে কোনো আর্মি ট্রেনিং করা থাকে তখন আমরা যখন আমাদের কোনো ফ্রেন্ডকে কোনো ট্রুপস ডোনেট করি তখন ভাই আমাদের যে পার্সোনাল কাস্টমাইজড আর্মিটা থাকে সেই আর্মিটা নষ্ট হয়ে যায়, কারণ কোনো ট্রুপসকে ভাই যদি ডোনেট করি তাহলে সেই আর্মিটা কি হয়ে যায়
হুট করে ভাই চেঞ্জ হয়ে যায়, মানে পরবর্তী যে ট্রেনিং করা আর্মিগুলো থাকে সেগুলো ভাই সামনে আসে চেঞ্জ করে দেয়। তো ভাই এরকম একটা প্রশ্ন করা হয়েছিল স্টুয়ার্টকে, তো স্টুয়ার্ট বলছে আমরা এটা অবশ্যই ফিক্সড করব টাউনাল 17 আপডেটের সাথে, অর্থাৎ এই বছরের শেষের দিকে এই আর্মি ট্রেনিং এবং ট্রুপস ডোনেট রিলেটেড যে প্রবলেমটা আছে এটা তারা সলভ করে দিবে। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল আমাদেরকে কি ডিফেন্সগুলোকে মার্জড করতেই হবে, এটা কি বাধ্যতামূলক, আমাদের মার্জ না করলে হয় না? তো স্টুয়ার্ট বলছে অবশ্যই বাধ্যতামূলক আপনাকে মার্জড করতে হবে, কারণ আমাদের হোম ভিলেজের মধ্যে স্পেস অতটাও নাই এবং আমাদের স্পেসগুলো বিল্ডিংসগুলো নতুন যে বিল্ডিংসগুলো আমরা ইন্ট্রোডিউস করাবো সেই বিল্ডিংসগুলো বসানোর জন্য আপনাকে ডিফেন্সিভ বিল্ডিংসগুলো মার্জড করতেই হবে। যেমন আমরা চিন্তাভাবনা করছি সবগুলো আর্চার টাওয়ারকে মার্জড করে দিব এবং সবগুলো ক্যাননকে মার্জড করে দিব, যাতে ভাই আমরা নতুন টাউন হল রিলিজের সাথে সাথে আমরা নতুন নতুন ডিফেন্সিভ বিল্ডিং আপনাদেরকে উপহার দিতে পারি। কারণ ভাই পুরাতন ডিফেন্সিভ বিল্ডিংগুলো অতটাও ইন্টারেস্টিং হবে না আপনাদের জন্য, এবং আমরা যদি নতুন কোনো ডিফেন্সিভ বিল্ডিং নতুন টাউন হল রিলিজের সাথে দেই তাহলে গেমটা বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, সেই বিল্ডিংগুলো কীভাবে কাজ করে এই নিয়ে আপনাদের মধ্যে কৌতূহল এবং আগ্রহ জাগে। এই কারণে ভাই আপনাকে নতুন টাউন হল যাওয়ার আগে আগে ডিফেন্সিভ বিল্ডিংগুলোকে মার্জড করতেই হবে। উনি বলে দিছে যে টাউন হল 17 আপডেট করার আগে বা আপগ্রেড করার আগে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আর্চার টাওয়ার এবং ক্যাননসগুলোকে মার্জড করতেই হবে। এরপরে বলছে CWL এ কেন আমরা শুধুমাত্র 15 জন এবং 30 জনের CWL ওয়ার সার্চ দিতে পারি, আমরা কেন আরও বেশি সার্চ দিতে পারি না? উনি বলছে যে প্রত্যেকটা ক্ল্যানের হিসাব অনুযায়ী এটা একটা ব্যালেন্স এবং পারফেক্ট একটা জিনিস, আমরা চাইলেই চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে 40 জন 50 জন বা 45 জনের ভাই CWL সার্চ দিতে পারতাম, কিন্তু আমরা দেইনি এই কারণে যে ক্ল্যানের একটা মানে একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটা 15 জন এবং 30 জন CWL এর মানে ওয়ার সার্চ দিয়েই পাওয়া যায়, এই কারণে আমরা এটাকে আর কখনো বাড়াইনি। এরপরে তাকে ক্লান পার্কস নিয়ে কথা বলছিল যে ক্লান পার্কসের মধ্যে কি আপনারা নতুন কোনো আমাদেরকে বেনিফিট প্রোভাইড করবেন কি না, তো সেখানে ওনারা বলছে যে বর্তমানে আমরা এটা নিয়ে প্ল্যান করিনি, তবে আমাদের কাছে একটা কসমেটিক পার্কস নামে নতুন আমরা চিন্তাভাবনা করছি যেটা আমরা সামনের বছর ইন্ট্রোডিউস করব। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি আমাদেরকে ফোর্থ কোনো ভিলেজ প্রোভাইড করবেন কি না, ক্ল্যান ক্যাপিটাল, বিল্ডার বেস অথবা হোম ভিলেজের মতো। ওনারা বলছে আপাতত করব না, কারণ আমাদের মূল ফোকাস হোম ভিলেজকে আগে আপনাদের মানে সুবিধা করে দেওয়া, তারপরে ক্ল্যান ক্যাপিটাল এবং বিল্ডার বেসকে আপনাদের প্লেয়েবল করে দেওয়া, নতুন ভিলেজ আপাতত চিন্তা করিনি। ওয়ালসের কথা বলছিল যে ওয়ালসের কস্টগুলো অনেক বেশি কিনা, তো উনি বলছে অবশ্যই অনেক বেশি, এটা নিয়ে আমরা কাজও করব, বাট আমার মনে হয় না বর্তমানে এটা নিয়ে আপনাদের সঙ্গে কোনো কিছু বলা উচিত, কারণ অন্যান্য আরও অনেক কিছু রিলেটেড কাজ করতে হচ্ছে আমাদেরকে। এরপরে বলছে নতুন প্লেয়ারদের জন্য আপনারা কী কী সুবিধা করতে চাচ্ছেন, নতুন প্লেয়ারদের জন্য তারা বলছে যে আমরা যে ডিফেন্সিভ বিল্ডিং এবং অফেন্সিভ বিল্ডিং গুলো আছে সেগুলোর কস্ট, আপগ্রেডিং টাইম সেগুলো আমরা সব ধীরে ধীরে কমায় দিচ্ছি, যাতে প্লেয়াররা খুব সহজে উপরে পর্যন্ত আসতে পারে এবং গেমটাকে তারা যেন এনজয় করতে পারে। এরপরে তাকে লেজেন্ড লিগ রিলেটেড প্রশ্ন করা হয়েছিল যে লেজেন্ড লিগে কোনো আপডেট আসবে কি না, তো উনি বলছে প্লেয়াররা লেজেন্ড লিগে অনেক কয়েকটা কারণের জন্য থাকে, বাট আমরা লেজেন্ড লিগ এ অনেক কিছু আপডেট আনতে যাচ্ছি, যে আপডেটগুলো সত্যি বলতে অনেকগুলো প্লেয়ার আগ্রহী হয়ে যাবে লেজেন্ড লিগ খেলার জন্য, আমরা আলাদা আলাদা টাউন হলের জন্য আমরা এরকম একটা নতুন লিগ সিস্টেমও করতে পারি। এরপরে ওনাকে বলা হয়েছিল যে আমাদের গেমের মধ্যে কি চ্যাম্পিয়ন্স লিগের পর আপনারা নতুন কোনো লিগ CWL এর মধ্যে দিবেন কি না, উনি বলছিল যে আমরা তো অবশ্যই দিব, আমরা রেডি হয়ে আছি দেওয়ার জন্য, বাট এখন পর্যন্ত ওই রকম সিচুয়েশন আসেনি যে নতুন লিগ আমরা প্রোভাইড করব, গেমটাকে আরও বেশি এক্সপ্যান্ড হইতে দেওক, তারপরে আমাদের গেমের মধ্যে নতুন লিগ তারা প্রোভাইড করবে। এরপরে বলছে বেসের মধ্যে যে অনেক বেশি বিল্ডিং হয়েছে এগুলোর সমাধান কি মার্চ বিল্ডিং, তো উনি বলছে যে হ্যাঁ আমরা প্রত্যেকটা বিল্ডিংকে মার্চ করে দিব, একটা একটা করে মার্চ করব, যাতে আমাদের গেমের মধ্যে এত বেশি বিল্ডিংয়ের যে স্পেসটা আছে সেটা ধীরে ধীরে যেন ফাঁকা হয়ে যায় এবং আমরা নতুন নতুন যেন বিল্ডিংস বসাইতে পারি। কারণ ভাই নাহলে আমাদের ভিলেজ একটা লিমিটেবল মানে একটা লিমিটেবল টাইলসের মধ্যে আছে, না হলে ভাই বিল্ডিংগুলো এত বেশি হওয়ার কারণে ভিলেজের মধ্যে বিল্ডিং বেশি হয়ে যাবে কিন্তু ভিলেজে জায়গা থাকবে না। এরপরে বলছে মার্চ ডিফেন্সেসের ক্ষেত্রে উনি বলছে আপকামিং যে টাউন হল 17 আসতে যাচ্ছে সেখানে আমরা একটা ডিফেন্সিভ বিল্ডিংকে টাউন হলের সঙ্গে মার্চ করে দিব, কারণ ভাই আপনারা অনেকগুলো টাউন হল ধরে এখানে ইনফার্নো টাওয়ার দেখতে পারতেছেন টাউন হলের মধ্যে, তো আমরা প্ল্যান করছি টাউন হল 17 এর সাথে আমরা ইগোলার
আর্টিলারিকে মার্চ করে দিব। তাহলে ভাই কাছে আসলে আপনি এইখান থেকে ইনফার্নো টাওয়ারের ড্যামেজ পাবেন এবং অটোমেটিক্যালি ভিলেজে একটা নির্দিষ্ট টাইম এবং হাউজিং স্পেসের ট্রুপস ডিপ্লয় করার পর আপনি টাউন হল থেকে ইগল আর্টিলারির ড্যামেজ পেয়ে যাবেন। তো আমার মনে হয় এখানে মার্চ বিল্ডিংয়ের মধ্যে টাউন হল 17-এর যে প্ল্যানটা করছে, সম্ভবত ক্ল্যান ক্যাস্টেলকেও টাউন হলের সাথে মার্চ করে দেওয়া যেতে পারে। এটা আমার পার্সোনাল থিসিস, এটা কিন্তু সুপারসেল বলেনি। সুপারসেল বলছে টাউন হল 17-এর প্ল্যান এরকম হবে যে ইগল আর্টিলারিকে তারা টাউন হলের সাথে মার্চ করে দিবে, যাতে ইগল আর্টিলারিটা টাউন হলের সাথেই থাকে এবং আমরা ইগল আর্টিলারি রিলেটেড যেন স্পেস যেন পেয়ে যেতে পারি আমাদের ভিলেজের মধ্যে, যাতে ওখানে আরও একটা নতুন ডিফেন্সিভ বিল্ডিং বা অফেন্সিভ বিল্ডিং বসানো যায়। আমার মনে হয় এরকম করতে করতে সুপারসেল গোল্ড কালেক্টর এবং এলিক্সির কালেক্টরগুলোকেও মার্চ করে দিবে। সুপারসেলের প্ল্যান সুপারসেল জানে, সেটা আমরা তো আর বলতে পারি না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ইনফরমেটিভ ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে পারেন। কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।